নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমাদের সংসারের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয় হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি। তো সেরকমই একটু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। চলো বন্ধুরা, তাহলে দেরি না করে ভিডিওটি দেখে ফেলি। বন্ধুরা, এখন তো গরমকাল, আর আমরা যখন বই পড়তে বসি বা বাচ্চারা পড়তে বসে তখন কি হয়, এই যে পৃষ্ঠাগুলো ওই ফ্যান ছাড়া তো আমরা পড়াশোনাও করতে পারি না বা বাচ্চারা করতে পারে না। তো দেখো, এইভাবে যখন সমানে পৃষ্ঠাগুলো উঠতে থাকে তখন কিন্তু আমাদের পড়াশোনার বাচ্চাদের কিন্তু খুব মনোযোগটা নষ্ট হয়ে যায় বা আমাদেরই মনোযোগটা কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম করে যখন উঠতে থাকে তখন বারবার করে ঠিক করে ধরে পড়া খুবই অসুবিধা হয়। তো এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এইভাবে যদি আমরা একটা চাবি, যেই চাবিটা আমরা ব্যবহার করি না, সেই চাবিটা যদি এইভাবে একটা রেখে দেই তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবো। হাওয়াতেও একদম উড়বে না, নড়লেও উড়বে না, কিন্তু তখন কিন্তু মনোযোগ নষ্টও হবে না আর পড়াটাও ভালো হবে। তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম নেল পালিশ। আর নেল পালিশ কী হয়, যখন আমরা নেল পালিশ পরি তারপরে কী হয়, নেল পালিশটা পরার পরে এদিক দিয়ে যখন গা বেয়ে পড়তে থাকে, গা বেয়ে যখন পড়ে তখন কিন্তু সাইডে আটকে যায়, আর যখন আমরা মুখটা লাগিয়ে রাখি তখন কিন্তু আটকে যায়, মুখটা সহজে খুলতে চায় না, এভাবে আঠালোর মতো করে লেগে যায়। তো খোলা খুবই অসুবিধা হয়। তো এরকম যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে বলছি। তো বন্ধুরা দেখো, এখানে আমরা নিয়ে নিব নারকেল তেল। আর এই মাথাটার মধ্যে, মানে মুখটার মধ্যে যদি, এই নীল পালিশের মুখটার মধ্যে যদি আমরা একটু নারকেল তেল লাগিয়ে রাখি না তাহলে কিন্তু নীল পালিশটা যদিও পড়ে এদিকে তখন কিন্তু লেগে থাকবে না, নিচে পড়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বন্ধুরা, তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে দেখো চিনির কৌটো। তো চিনির কৌটো এগুলো কী হয়, চিনির বয়ম বা কৌটো, তো এগুলোতে কী হয় যে লুজ হয়ে হয়তো লুজ প্যাঁচ কেটে যায় বা লুজ করে লাগানো থাকে, প্যাঁচ কেটে গেলেও কিন্তু সহজে চট করে খুলে যায়। সেটা কী হয়, বিস্কুটের কৌটাতেও কিন্তু এরকমটা হয়, তখন বিস্কুটটা ড্যাম হয়ে যায়। আর এরকম চিনি যদি এরকম হয় তাহলে চিনির কৌটাতে পিঁপড়া ঢুকে যায়, খুবই অসুবিধা হয়। তো এভাবে থাকতে থাকতে কিন্তু আমাদের চিনিটা নষ্ট হয়ে যায়। তো দেখো, এরকম করে যদি আমরা একটু স্যালোটেপ লাগিয়ে এটাকে তারপর মুখটা আটকে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু আর পিঁপড়াও ঢুকবে না, আর স্যালোটেপটা যে এই যে লুজ হয়েছিল সেই লুজটাও কিন্তু কেটে যাবে, এই সেলোটেপ দেওয়াতে খুব টাইট হয়ে লেগে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অ্যাপ্লাই করো। এভাবে রাখলে কিন্তু একদমই আর পিঁপড়ে ঢুকতেও পারবে না আর টাইট হয়ে লেগে থাকবে, তো কোনো রকমই আর অসুবিধা হবে না। তো এভাবে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা যখন মাছ ধুই তখন কিন্তু আমাদের হাত দিয়ে, হাত অনেকটা তো মানে হাত সারা গা দিয়ে কিন্তু মাছ গন্ধ করে, এরকমটাই হয় যে মাছ প্রচণ্ড মাছের গন্ধ, মানে গা দিয়ে এরকম মনে হয় যে আমাদের গায়েই হয়তো মাছ লেগে গেছে, এরকম গন্ধ করতে থাকে। তো হাতের মধ্যে এরকম গন্ধটা দূর করার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি, তারপরেও যায় না। তো সাবান বলো, শ্যাম্পু বলো, অনেক কিছু দিয়ে তো আমরা হাত কিন্তু ধুয়ে ফেলি, কিছুতেই কিন্তু মাছের গন্ধটা হাত থেকে যেতে চায় না। তো কীভাবে করলে যাবে তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম লেবুর টুকরো, আর লেবুর টুকরো দিয়ে সম্পূর্ণ হাতটার মধ্যে যদি আমরা একটু ভালো করে ঘষে নিই, না লেবুর রসটা লাগিয়ে নিই, তাহলে কিন্তু দুটো হাতের মধ্যে কিন্তু আমরা লাগিয়ে নিব। আর দুটো হাতে লাগিয়ে নেওয়ার পর ভালো করে এটা যদি আমরা সম্পূর্ণ রসটাকে ভালো করে লাগিয়ে নিই, তারপর কী হবে জানো তো, লেবুর যে গন্ধটা না, এই গন্ধটাতে কিন্তু মাছের যে দুর্গন্ধ রয়েছে সেটা কিন্তু একদমই চলে যাবে। তারপর তোমরা কী করবে, এই নারকেল তেল বা সর্ষের তেল একটু মেখে দিবে, দেখবে একদমই গন্ধটা চলে গেছে। যদি লেবুটা মাখার পরও তোমাদের যাচ্ছে না তাহলে কিন্তু তোমরা নারকেল তেল বা সর্ষের তেল একটু হাতে মেখে নিবে। আর আশা করি আমি তো, আমাদের তো অল্প মাছ কেটেছি যদিও, তো সেই মাছটা কাটার পরে হাতটা আমি অল্প লেবু দেওয়ার সাথে সাথেই চলে গেছে। তো তোমরা যদি না যায় তাহলে তোমরা কিন্তু অবশ্যই নারকেল তেল বা সর্ষের তেল ইউজ করতে পারো। তো আমার তো লেবু মাখাতেই কিন্তু হাতের যে দুর্গন্ধটা রয়েছে মাছের সেটা কিন্তু চলে গেছে।
তো আশা করি তোমাদেরও যাবে। তো মনে হয় তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই হাতের দুর্গন্ধটাকে মুক্ত করতে পারি। তো চলো বন্ধুরা তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, তোমরা কি কখনো ভাতের মধ্যে স্লাইস রুটি দিয়ে দেখেছো? তো বন্ধুরা, যদি না দিয়ে দেখে দিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই দিবে আশা করি। তো কেন দিব, কিসের জন্যই বা দিব, আর দিলে বা কী হবে সেটাই তোমাদেরকে দেখাবো আজ কী হবে। তো এটা দেখো, আমি ভাত রান্না করেছি, তো সামান্য অসাবধানতার জন্য ভাতটা আমার নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে অল্প নরম হয়ে গেছে। তো এখন দেখো, আমরা যখন ভাত ফেনা কাচবো তখন কী করবো, ফেনা কাচার পর তো ভাতটা নরম হয়ে থাকবে আর জল জলে ভাতটা কিন্তু থেকেই যায় ভাতের ফেনা কাচার পর। তখন যদি এরকম করে স্লাইস রুটি একটা দিয়ে দেওয়া যায় মাছে, ভাত রান্না করার মানে ফেনা কাচার পর যদি এরকম করে স্লাইস রুটি দিয়ে যাওয়া যায় না, তাহলে যে ভাতের মধ্যে যে একটা জল জলে ভাতটা থাকে সেটা কিন্তু এই স্লাইস রুটিটা টেনে নেবে, আর টেনে নেওয়ার পরে ভাতটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর একদমই নরম ভাতটা থাকবে না। তো তোমরা কিন্তু আবার ভাতের মধ্যেও দিতে পারো, কিন্তু এরকম ফেনা কাচার পরে দিলে বেশি ভালো হবে, তখন রসটা টেনে নিয়ে একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে। তোমাদেরকে আমি স্লাইস রুটিটা উঠিয়েও দেখাচ্ছি, আর স্লাইস রুটিটা যে নষ্ট হবে সেটাও কিন্তু না, স্লাইস রুটিটা কিন্তু খুব সহজেই তোমরা আবার এটাকে খেয়েও নিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, আমি এটা উঠিয়ে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর নরম হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই নরম হয়ে গেছে, এটা জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে যেহেতু। তো ভাতটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঝরঝরে ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা গরম গরম ভাত কতটা ঝরঝরে হয়ে গেল। আর খুব সহজে কিন্তু আমার ভাতের মধ্যে যে জল জলে ভাবটা ছিল সেটা কিন্তু এই রুটিটা নিয়ে নিল। তো এটা দেখো, আমাদের ভাতটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একদম ভাতটা ঝরঝরে হয়ে যাবে। তো আশা করি এই টিপসটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো এভাবে সবসময় আমার পাশে থেকো, যেরকম ছিলে আছো থেকো। তো বন্ধুরা চলো আজকে তাহলে এটা দেখতে দেখতে আজকের ধাঁধাটি জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে। আশা করি এই ধাঁধাটি তোমরা সবাই পারবে, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কিন্তু, আর সাথে জানিয়ে দিও তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, তোমরা যদি জানিয়ে দাও তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে পারি। তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়ে নিলাম কলমের ঢাকনা, আর ঢাকনাগুলো কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু এই ঢাকনাগুলো আমাদের অনেক কাজে লাগে। তো এই আজকের ভিডিওটা দেখার পর আশা করি তোমরা এই কলমের ঢাকনাগুলো ফেলবে না। তো কলমের ঢাকনাগুলো যে কতটা উপকার সেটা কিন্তু ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, আমরা যখন এরকম প্যাকেটে হয়তো কোনো জিনিস নিয়ে আসলাম, তারপর আমাদের কৌটোতে ঢেলেও কিন্তু অনেকটা বেশি হয়েছে, বেশি থাকে, তো সেই জিনিসটা কী করে আমরা রাখলে খুব ভালো থাকবে। দেখো এইভাবে পেঁচিয়ে যদি এরকম কলমের ঢাকনা দিয়ে এরকম আটকে দাও না, তাহলে কিন্তু হাওয়াও ঢুকবে না আর নষ্টও হবে না। তো এভাবে কিন্তু খুব সহজেই আমরা এটাকে কলমের ঢাকনাগুলো ইউজ করতে পারি, যে কোনো জিনিসে এরকম করে ঢেকে মুখটা লাগিয়ে রাখতে পারি। তারপর দেখো, এরকম জামা কাপড় যখন আমরা শুকিয়ে নিই, শুকাতে দিই, তো হাওয়াতে কিন্তু জামা কাপড় পড়ে যায়, পাতলা বলো মোটা বলো, তো সেই জিনিসগুলোর মধ্যে যদি আমরা এইভাবে আটকে দিই তাহলে আমাদের কিন্তু ক্লিপও লাগবে না, এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এটাকে আটকে নিতে পারবো আর পরেও যাবে না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।